বিরোধীর পর স্বাগত আজ টিসি এর ত্রিশ জনের ভোটার তালিকা প্রকাশ হয়েছে আর সেই তালিকা প্রকাশ করেছে উচ্চ আদালত নিযুক্ত ইলেকটোরাল অফিসার কিশোর আম্বুলি আর কয়লাসহ রামবাসা এবং কাঞ্চনপুর এই তিন প্রতিনিধি ভোটের তালিকায় নেই সেই কথাও কিন্তু জানানো হয়েছে উচ্চ আদালত থেকে মূলত টিসি যে ত্রিশ জনের ভোটার তালিকা সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে উচ্চ আদালতে নিযুক্ত ইলেকটোরাল অফিসার সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে

কারা করবে সেক্ষেত্রে কিন্তু একটা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই হাইকোর্টের মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একজন ইলেকটোরাল অফিসার সেখানে নিয়োগ করে এবং তারা ঘোষণা করে দেয় যে আগামী অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরোই ফেব্রুয়ারি এই ভোট হবে এবং সেখানে কারা কারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে সে থেকে আমরা জানি যে আঠারোটি মহকুমা এবং বারোটি ক্লাব মিলে যে সংগঠন রয়েছে তাদের একটি মেম্বার সেখানে পাঠানো হয় টোটাল তেত্রিশ জন মেম্বার এবং সেই তেত্রিশ জনের মেম্বার মধ্যে মধ্যে একজন হলো লাইফ মেম্বার হিসেবে থাকে সেটা যদিও আগে নিযুক্ত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করেছেন সেই ক্ষেত্রে তো সেই জায়গা বাদ দিয়ে যে বাকি বত্রিশটি সেখানেও কিন্তু দেখা গেছে যে এর আগে যখন নমিনেশন জমা দিয়েছিল তাদের নাম জমা দিয়েছিল বিভিন্ন ক্লাব এবং মহকুমা থেকে সেখানে কিন্তু সেই তেত্রিশটি নাম জমা পড়ে এবং সেখানে তিনজনের নাম কিন্তু প্রতিনিধির বাতিল হয়েছে সেখানে বাতিল কেন হয়েছে সেই বিষয়ে অবশ্য স্পষ্টীকরণ দেয়নি যেটাও যেখানে যেখানে বাদ গেছে কৈলা শহর এবং কাঞ্চনপুর এই তেত্রিশ জনের মধ্যে অর্থাৎ ত্রিশ জনের নাম ঘোষণা করে হয়েছে এবং যারা মধ্যে থেকে আগামী ছয় সাত আট এবং নয় তারা নমিনেশন জমা দেবেন এবং সেখানে এই যে রাজ্য ক্রিকেট সংস্থার যে নির্বাচন প্রক্রিয়া এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ইলেকট্রন অফিসার হিসেবে যিনি রয়েছেন উচ্চ আদালতের ঘোষণা অনুযায়ী সেখানে রয়েছেন কিশোর আম্বলী কিশোর আম্বলী টোটালি এই নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করবেন এবং তার ক্ষেত্রে গতকালকে যে ঘোষণা করা হয়েছে সেখানে এই তিরিশ জনের নাম তেত্রিশ জন জমা দিয়েছিলেন বিভিন্ন ক্লাব এবং মহকুমাগুলি থেকে কিন্তু তেত্রিশ জনের মধ্যে কিন্তু 30 জনকে নাম হয়েছে এবং বাকি তিনজনের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে তিনজনের ক্ষেত্রে স্পষ্টিকরণ পাওয়া যায়নি তিনজনের ক্ষেত্রে যে আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই আবেদনপত্র কিন্তু ঘাটতি রয়েছে সেক্ষেত্রে এই তিনজনের নাম এখন পর্যন্ত জানা যায়নি শুধু জানা গেছে সেই তিনটি জায়গা হল কৈলা শহরের একজন আম্বাসার একজন এবং কাঞ্চনপুরের একজন এই তিন প্রতিনিধিকে ছাড়া তো সেক্ষেত্রে তাহলে এই ৩৩ জনের যে কমিটি করা যারা ক্লাব প্রতিনিধিরা রয়েছেন যারা ভোটের জন্য নাম জমা দিয়েছেন সেই 30 জন এবং এই তিরিশ জনের মধ্য থেকে কিন্তু হবে তবে সেক্ষেত্রে বাকি তিনজন যারা বাদ গেলেন তাদের বিরুদ্ধে কি করবেন তাদের বিরুদ্ধে কি নেওয়া হবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তবে যা জানা শোনা যাচ্ছে যে আজ কিংবা কালকের মধ্যেই কারণ আগামীকাল পরশু এবং তারপরের দিন এই তিন দিনই কিন্তু তারা নমিনেশন জমা দেবেন যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর্তব্য অঙ্কিতা কর্তব্য ধন্যবাদ ভি ব্লগ দা জনের প্রতিনিধিদের নাম ঘোষণা মূলত টিসি 30 জনের ভোটার তালিকা প্রকাশ সেই তালিকাটি প্রকাশ করেছে উৎস আদালতের নিযুক্ত ইলেকট্রাল অফিসার কিশোর আম্বুলি। নে নেচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন